সিজিও কমপ্লেক্সে এসে উপস্থিত হলেন বসিরহাটের ডিএসপি সানন্দা গোস্বামী, সঙ্গে ছিলেন দুজন কনস্টেবল এবং একজন ক্যামেরা পার্সনকে নিয়ে আজ সিজিও কমপ্লেক্সে এসে উপস্থিত হন তিনি। যেটা জানা যাচ্ছে যে যে সমস্ত ইডি আধিকারিকরা অভিযোগ করেছিলেন তাদের সঙ্গে কথা বলতেই, তাদের বয়ান রেকর্ড করতেই আজ তিনি এসেছিলেন। যদিও সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সানন্দা গোস্বামী তিনি জানান যে তার কথা হয়নি, অর্থাৎ যে সমস্ত ইডি আধিকারিকরা অভিযোগ করেছিলেন তাদের সঙ্গে কথা বলা হয়নি, তাদের বয়ান রেকর্ড করা হয়নি। আজ সকালবেলায় সানন্দা গোস্বামীকে দেখা যায় যে তিনি এসে উপস্থিত হন ইডির কলকাতার অফিসে এবং সেখানে তার সঙ্গে ছিলেন দুজন কনস্টেবল এবং একজন ক্যামেরা পার্সন। আর এ ব্যাপারে আরও বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শেখ চিকু। যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে প্রতিনিধির, আমরা আবারও তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। তবে যে কথা আপনাদের বলছিলাম যে আমরা আগেই জানি যে ইডি আধিকারিকদের বিরুদ্ধে ন্যাজেট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে, ন্যাজেট থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং সেই সংক্রান্ত বিষয় নিয়েই আজকে ডিএসপি এসেছিলেন কিনা সেটা নিয়েই প্রশ্ন উঠছে যে কি কারণে তার আসা এবং কোন তদন্তের জন্য তিনি আজ এসেছিলেন। আজ সকালবেলায় দেখা যায় সিজিও কমপ্লেক্সে এসে হাজির হন বসিরহাটের ডিএসপি সানন্দা গোস্বামী, সেই সময় তার সঙ্গে ছিলেন দুজন কনস্টেবল ও একজন ক্যামেরা পার্সন। তবে আজও বয়ান রেকর্ড করা গেল না এমনটাই তিনি বলেছেন। অন্যদিকে 5ই জানুয়ারি সন্দেশখালী ঘটনায় ইডি আধিকারিকদের জবানবন্দি নিতেই এসেছিলেন ডিএসপি। সিজিও কমপ্লেক্সে বসিরহাটের ডিএসপি সানন্দা গোস্বামী 5ই জানুয়ারি সন্দেশখালী ঘটনায় ইডির আধিকারিকের জবানবন্দি নিতে এসেছিলেন ডিএসপি। যদিও শেষ পর্যন্ত তিনি জানান আজও বয়ান রেকর্ড করা গেল না, এমনই তিনি জানিয়েছেন যে সমস্ত অভিযোগকারী ইডি আধিকারিকরা ছিলেন যারা অভিযোগ করেছিলেন। এবং আরেকটি বিষয় যে কতজন ইডি আধিকারিক গিয়েছিলেন সন্দেশখালীতে সেদিনকে, সে বিষয়ে তিনি জানতে চেয়েছিলেন এবং সেই প্রসঙ্গ নিয়েই তার আজ আগমন এমনটাই মনে করা হচ্ছে। সন্দেশখালী ঘটনায় সিজিও কমপ্লেক্সে বসিরহাটে ডিএসপি সানন্দা গোস্বামীর সঙ্গে ছিলেন দুজন কনস্টেবল ও একজন ক্যামেরা পার্সন। 5ই জানুয়ারি সন্দেশখালীর ঘটনায় ইডি আধিকারিকের জবানবন্দি নিতে এসেছিলেন ডিএসপি। ইতিমধ্যে এই সন্দেশখালীর ঘটনায় শেখ শাহজাহানকে গ্রেফতার করতে গিয়ে ইডি আধিকারিকরা যেভাবে আক্রান্ত হন এবং সেই প্রসঙ্গ নিয়ে ইতিমধ্যে ন্যাজেট থানায় সেখানে কমপ্লেন করা হয়েছে, এফআইআর দায়ের করা হয়েছে, সেই মামলা সম্পর্কেই আজ এসেছিলেন ডিএসপি সানন্দা গোস্বামী এমনটাই মনে করা হচ্ছে। মানে দিতে পারেনি মানে মানে উনি অফিসে নেই, অ্যাভেলেবল না, মানে মেনলি কার পয়েন্টে রেকর্ড করতে এসেছিল গোটা বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শেখ চিকু। চিকু, আজ যে ডিএসপি আসলেন বসিরহাটে ডিএসপি সানন্দা গোস্বামী, সেই প্রসঙ্গে আর কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, ডিএসপি বসিরহাট সানন্দা গোস্বামী সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে আছেন দুজন কনস্টেবল একজন ক্যামেরা পার্সনকে নিয়ে। সূত্রের খবর, সন্দেশখালী যে ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে আধিকারিকদের জবাববন্দি করতে আসেন এবং সেদিনকে এই ঘটনা কি হয়েছে তার জন্য আসেন এবং সেদিন নাজাত থানায় একটি কমপ্লেন জারি করেন তারা পরিপ্রেক্ষিতে। কিন্তু দেখা গিয়েছে যে ডিজি কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেন এবং সেই কারণেই সূত্রের মধ্যে ডিএসপি সানন্দা গোস্বামী সিজিও কমপ্লেক্সে আসেন। কিন্তু কিছুক্ষণ পরে উনি বেরিয়ে চলে যান আর বলেন আজও সেটা জব রেকর্ড করা হয়নি। চিকু, আগে থেকে কি সানন্দা গোস্বামী ডিএসপি তিনি কি আগে থেকে ইডি অফিসারদের জানিয়ে ইনফর্ম করে আসেননি? না, এর আগে তিনবার জানানো হয়েছে, এর আগেও তিনি তিনবার নোটিশ করা হয়েছিল, উনি হাজির হননি। এর আগেও আমরা একবার এসেছিলাম, তখনও বয়ান রেকর্ড হয়নি। আজ উনি অফিসে ছিলেন, বয়ান রেকর্ড করা হলো না। অভিযোগকারী বয়ান রেকর্ড করতে এসেছিলেন কিন্তু আজকেও বয়ান রেকর্ড করা হলো না এমনটাই বললেন সানন্দা। ধন্যবাদ চিকু তোমাকে।
সিজিও কমপ্লেক্সে বসিরহাটের ডিএসপি সানন্দা গোস্বামীর সঙ্গে ছিলেন দুজন কনস্টেবল এবং একজন ক্যামেরা পার্সন। যদিও সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে ডিএসপি জানান যে আজও বয়ান রেকর্ড করা গেল না অভিযোগকারীদের। এ ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে নিউজরুমে রয়েছেন আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি। সাধনাটা জানতে পারছি যে ডিএসপির আগমনের কারণ যে সমস্ত অভিযোগকারী আধিকারিকরা ছিলেন তাদের বয়ান রেকর্ড করতে এসেছিলেন, এই বয়ান রেকর্ড করাটা কতটা গুরুত্বপূর্ণ এই মামলায়? দেখো অঙ্কিতা, এই সন্দেশকারীর যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ন্যাজার থানায় তিনটে মামলা দায়ের করা হয়েছিল। তার মধ্যে একটি মামলা দায়ের করেছিল ইডি। ইডির ডেপুটি ডিরেক্টর গৌরব বারিল তিনি একটি মামলা দায়ের করেছিলেন এবং এই মামলা দায়ের করার পরে বসিরহাটে যিনি ডিএসপি তিনি জিজ্ঞাসাবাদ করবেন এবং গৌরব বারিলের বয়ান রেকর্ড করবেন বলে সোমবার এবং বুধবার দুটি মেল পাঠিয়েছিলেন এবং সেখানে তাকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। সেই মতনই তিনি আজকে বেলা 12টার সময় আসেন সিজিও কমপ্লেক্সে এবং সেখানে দাঁড়িয়ে তার যে গৌরব বারিলের যে বয়ান রেকর্ড, সেই বয়ান রেকর্ড করার জন্য কিন্তু পুরোপুরি প্রস্তুতি তিনি নিয়ে আসেন এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখি যে একজন কনস্টেবল এবং অন্যদিকে একজন পুলিশের একজন ক্যামেরা পার্সনকে সঙ্গে নিয়ে আসা হয় এবং যে সময় তিনি আসেন তারপরে দীর্ঘক্ষণ তাদেরকে অপেক্ষা করতে হয় সিজিও কমপ্লেক্সে। কারণ দীর্ঘক্ষণ তাদেরকে অপেক্ষা করতে হয় সিজিও কমপ্লেক্সে কারণ যে গৌরব বারিল তিনি অনুপস্থিত ছিলেন, যার জেরে কিন্তু আজকের তাদের যে বয়ান রেকর্ড সেই বয়ান রেকর্ড হয় না। এর আগে যখন মামলা করা হয়েছিল যে তিনটে ন্যাজার থানায় যে তিনটে মামলা দায়ের করা হয়েছিল তার মধ্যে যে একটা, যেটা ইডির ডেপুটি ডিরেক্টর যে মামলাটা করেছিলেন, সেখানে কিন্তু সেই দিনের যে ঘটনা সেই ঘটনার সমস্ত বর্ণনা তিনি দেন, পাশাপাশি একটি ভিডিও ফুটেজ, সেই দিনের ঘটনার ভিডিও ফুটেজও কিন্তু তিনি দেন এবং সেই দিনে যে যে ঘটনা ঘটেছিল, কেন তাদের উপরে আক্রমণ করা হলো, তারা এর আগে স্থানীয় প্রশাসনকে জানিয়েছিল, জানিয়ে তাদের কাছে ওয়ারেন্ট ছিল কিনা, সেই সমস্ত ঘটনার কিন্তু একটা বিবরণ দিয়ে তারা এফআইআর দায়ের করেছিলেন এবং তারপরই আজকে আমরা দেখলাম যে সিজিও কমপ্লেক্সে আসে এবং একেবারে ক্যামেরা পার্সনে কনস্টেবল নিয়ে আসেন বসিরহাটের ডিএসপি। সেখানে দাঁড়িয়ে যেহেতু গৌরব বাড়ির ডেপুটি ডিরেক্টর তিনি উপস্থিত ছিলেন না, যার জেরে কিন্তু তাদেরকে বেশ দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু তারা চলে যান এবং পরবর্তীকালে তারা আবার কবে আসবে বয়ান রেকর্ডের জন্য সেই বিষয়ে আমাদের চোখ থাকবে এবং অবশ্যই আসার আগে কিন্তু ডেপুটি ডিরেক্টরকে তিনি মেল করেই আসবেন। ধন্যবাদ সাধনা তোমাকে। সিজিও কমপ্লেক্সে বসিরহাটে ডিএসপি সানন্দা গোস্বামীর সঙ্গে ছিলেন দুজন কনস্টেবল ও একজন ক্যামেরা পার্সন। যদিও আজও বয়ান রেকর্ড করা গেল না এমনটাই জানিয়েছেন ডিএসপি। অন্যদিকে 5ই জানুয়ারি শেখ সন্দেশখালীর ঘটনায় ইডি আধিকারিকের জবানবন্দি দিতে এসেছিলেন ডিএসপি। সই আর সই